সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে পড়বো সেটি হচ্ছে নেতৃত্ব। সাধারণত 1 থেকে 2টি প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হয়ে থাকে। তো চলো প্রথমে নেতৃত্ব সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। প্রতিষ্ঠানে নির্ধারিত লক্ষ্য অর্জন হয়, আমাকে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হবে, আমাকে যে নেতৃত্ব দেওয়া হবে, সেটা ফলো করলে আমার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হবে। কর্মীদের অবশ্যই প্রভাবিত করবে, কারণ আমার নেতা আমাকে যেটা বলছে সেটা দিয়ে আমি অবশ্যই প্রভাবিত হব। আর যে আমাকে নেতৃত্ব দিবে তাকে আমি বলবো হচ্ছে নেতা বা লিডার। আর নেতৃত্ব মেনে চলাটা আমার জন্য অবশ্যই আবশ্যক, আমাকে মানতেই হবে, এটা হচ্ছে আমার জন্য নেতৃত্ব। এখানে বেশ সুন্দর করে ছকের মধ্যে দেয়া আছে নেতৃত্বের প্রকারভেদ। অনেকগুলো টাইপস আছে, আনুষ্ঠানিকতার ভিত্তিতে, প্রেরণার ভিত্তিতে, ক্ষমতার ভিত্তিতে, মৌলের ভিত্তিতে। আমরা পরবর্তী লেকচারে এগুলোর ব্যাখ্যা সহকারে জানব। ফার্স্টে চলে আসবো যে আনুষ্ঠানিকতার ভিত্তিতে টাইপ গুলো কি কি। প্রথমটা হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব, পরেরটা হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। মানে এখানে আমার কোন ফর্মাল প্রসিডিওর ফলো করা হবে বা নিয়ম নীতি অনুসরণ করা হবে। দ্যাট মিনস আমাকে ফোন করে জানানো হবে, আমাকে একটা ইমেলের মাধ্যমে জানানো হবে, আমাকে চিঠির মাধ্যমে জানানো হবে, এটা হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব। অনানুষ্ঠানিক কোনটা, হঠাৎ করে আমার কারোর সাথে বিয়ের অনুষ্ঠানে বা জন্মদিন অনুষ্ঠানে আমার দেখা হয়ে গেল, তখন আমি কথা প্রসঙ্গে তাকে কিছু কথা বললাম, ওটা হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। দ্যাট মিনস ওখানে কিন্তু আমার কোনো কিছু প্ল্যান করে হয়নি, হুট করে হয়েছে। এই জায়গায় আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে প্ল্যান করে। তো যেটা প্ল্যান করে হবে সেটা হবে আনুষ্ঠানিক নেতৃত্ব, আর যেটা হুট করে হবে সেটা হবে অনানুষ্ঠানিক নেতৃত্ব। এবারে আমরা দেখব নাম্বার 2-তে বলা আছে প্রেরণার ভিত্তিতে ইতিবাচক নেতৃত্ব, নেতিবাচক নেতৃত্ব। ইতি মানে কি? পজিটিভ। নেতি মানে কি? নেগেটিভ। ওকে, দ্যাট মিনস এখানে আমাদের কর্মীদের কোন প্রকার ভয় ভীতি প্রদর্শন করা হবে না, বরঞ্চ আমাদের পজিটিভলি উৎসাহ দেওয়া হবে। যেমন হতে পারে আমাকে আর্থিক প্রেরণা দেওয়া হতে পারে, আর্থিক বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়া হতে পারে, এটা হচ্ছে ইতিবাচক নেতৃত্ব। আর ইতিবাচক নেতৃত্বটা যেরকম ছিল পজিটিভ সেন্টেন্স, জাস্ট এটাকে আমরা যখন এটাকে জাস্ট নেগেটিভ সেন্টেন্স বানাই দিব, সেটাই হয়ে যাবে নেতিবাচক নেতৃত্ব। দ্যাট মিনস এখানে ভয় ভীতি দেখানো হয়, এখানে নেতিবাচক উৎসাহ দেওয়া হয়। দ্যাট মিনস এখানে আমাদের কোনো পজিটিভ প্রেরণা দেওয়া হয় না, এই জন্য এটা হচ্ছে আমাদের জন্য নেতিবাচক নেতৃত্ব। যেমন অনেক সময় কর্মীদের বলা হয় যে আমার প্রতিষ্ঠানে কাজ না করলে কোথায় গিয়ে কাজ করবেন আমি দেখে নেব, এই টাইপের কথাবার্তা বললে কিন্তু কর্মীদের মধ্যে একটা নেতিবাচক উৎসাহ সৃষ্টি হয়, এটা হচ্ছে নেতিবাচক নেতৃত্ব। এবারে দেখবো যে ক্ষমতার ভিত্তিতে যে প্রকারভেদটা আছে, প্রথমে বলা আছে শৈলতান্ত্রিক নেতৃত্ব। দ্যাট মিনস এখানে ভয় ভীতি প্রদর্শন করা হবে আর কর্মীদের মতামতের কোনো মূল্য দেওয়া হবে না, এই ধরনের নেতৃত্ব হচ্ছে শৈলতান্ত্রিক নেতৃত্ব। দ্যাট মিনস নেতা একা যা মনে করে সেটাই সে ভালো মনে করে, কর্মীদের পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন মনে করে না। আর গণতান্ত্রিকটা হচ্ছে তার ঠিক উল্টা, যে এখানে কোনো প্রকার ভয় ভীতি দেখানো হয় না, এখানে কর্মীদের মতামতের মূল্য দেয়া হয়। পিতৃসুলভ নেতৃত্ব বলছে যে এখানে কর্মী আর নেতার মাঝে পিতার সন্তানের মতো সম্পর্ক বজায় থাকে। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করি তো, শৈলতান্ত্রিক নেতৃত্ব না হয় ছিল নেগেটিভ, গণতান্ত্রিকটা হচ্ছে পজিটিভ, ওকে, পিতৃসুলভ কিন্তু পজিটিভ। তাহলে আমরা কখন বুঝবো যে কোনটা পিতৃসুলভ আর কোনটা গণতান্ত্রিক? বোঝার উপায় আছে, যখনই বলবে যে মেজরিটি পার্সনের কথা বা কর্মীদের মতামতের মূল্য দেওয়ার কথা, ওইটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। আর যখনই বলবে শ্রদ্ধা, আস্থা, রেসপেক্ট, ভালোবাসা, সম্পর্ক, তখন হবে পিতৃসুলভ নেতৃত্ব। লাগামহীন নেতৃত্ব, দ্যাট মিন যেই নেতৃত্বের কোনো লাগাম থাকে না। কেন লাগাম থাকে না? কারণ বছরের শুরুতে কর্মী এসে শুধু সরি নেতা এসে শুধু লক্ষ্যটা ঠিক করে দিয়ে যাবে, কিন্তু পরবর্তীতে প্রতিষ্ঠানের আর কোনো খোঁজ খবর রাখবে না। তখন প্রতিষ্ঠান কার কথায় চলে? কর্মীদের কথায় চলে। তখন তো একটা বিশৃঙ্খলা হবেই, তখন তো লাগাম ছুটবেই। এই জন্যই বলা হচ্ছে এটা হচ্ছে লাগামহীন নেতৃত্ব। এখানে বলছে মৌলের ভিত্তিতে, আমরা একটা জিনিস জেনে রাখবো যে মৌলভিত্তিক নেতৃত্বের জনক হচ্ছে এফ ই ফিডলার। এফ ই ফিডলার, তো প্রথমে বলা হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব। কি বলছে? কর্মকেন্দ্রিক, দ্যাট মিনস এরা কাজ ছাড়া কিছুই বোঝে না, শুধু কাজ করো, কাজ করো, কাজ করো, শুধু কাজকেই প্রাধান্য দেওয়া হয়, কর্মীদের কোন সুযোগ সুবিধার কথা চিন্তা করা হয় না, এটা হচ্ছে কর্মকেন্দ্রিক। আর কর্মী কেন্দ্রিক বলছে এখানে শুধুই কাজকে প্রাধান্য দেওয়া হয় না, বরঞ্চ কর্মীদের সুযোগ সুবিধার কথাও চিন্তা করা হয়, এটা হচ্ছে কর্মী কেন্দ্রিক নেতৃত্ব।
এবারে আমরা দেখবো যে নির্দেশনা, একটু আগে পড়েছিলাম নেতৃত্ব, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করে, কর্মীদের প্রভাবিত করে, যে নির্দেশনা দেয় তাকে নেতা বলে, নির্দেশনা মেনে চলা আবশ্যক নয়, দিস ইজ দ্য ফ্যাক্ট। খেয়াল করো বন্ধুরা, নেতৃত্ব নির্দেশনা কিন্তু অলমোস্ট সেম, দুইটাই হচ্ছে আমাদের লক্ষ্য অর্জন করছে, দুইটাই হচ্ছে আমাদের কর্মীদের প্রভাবিত করছে, দুইটাই যে দিচ্ছে সে হচ্ছে নেতা। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে যে কখন নেতৃত্ব কখন নির্দেশনা। আমরা কি বলেছিলাম যে নেতৃত্ব মেনে চলা আবশ্যক আর নির্দেশনা মেনে চলা আবশ্যক নয়। দ্যাট মিনস সোজা ভাষায় আমরা কিন্তু বলতেই পারি নেতৃত্ব মানে হচ্ছে আদেশ, নির্দেশনা মানে হচ্ছে কি উপদেশ। আচ্ছা আমরা কি বড়দের সব উপদেশ শুনি? সব উপদেশ কিন্তু শুনি না, কয়েকটা শুনি আবার কয়েকটা শুনি না। তো যে জিনিসটা আমাকে নেতা বলবে এটা আমার জন্য করাটা বাধ্যতামূলক, ওটা আমার জন্য নেতৃত্ব। আর যে জিনিসটা আমার জন্য বাধ্যতামূলক না কিন্তু করলে ভালো, ওটা হচ্ছে আমার জন্য নির্দেশনা। দিস ইজ দ্য রিয়েল ডিফারেন্স বিটুইন নেতৃত্ব অ্যান্ড নির্দেশনা। এবারে দেখবো নির্দেশনার কিছু পদ্ধতি আছে। প্রথমে হচ্ছে আদর্শ পদ্ধতি। দ্যাট মিনস একটা কথা বারবার না বলে একবারই বলা হবে, বারবার সেটা হচ্ছে নির্দেশনার আদর্শ বা নির্ধারিত পদ্ধতি, বারবার না বলে একবার বলা। যেমন বাসার দারোয়ানকে আমি বলে দিব যে তুমি সকাল 6টায় গেট খুলবা, এটার মানে হচ্ছে তুমি প্রতিদিন সকাল 6টায় গেট খুলবা। এর মানে এই না যে আমাকে প্রতিদিন এখন তাকে মনে করতে হবে তোমার কিন্তু কালকে 6টায় গেট খোলার কথা, তোমার কিন্তু কালকে 6টার গেট খোলার কথা। দ্যাট মিনস একবার যে আমি তাকে বলে দিলাম তুমি 6টায় গেট খুলবা, দ্যাট মিনস সে প্রত্যেক দিনই সকাল 6টায় গেট খুলবে। দ্যাট মিনস এক কথা বারবার না বলে আমি একবার বলবো, ওইটাই হচ্ছে সারা জীবনের জন্য তার নির্দেশনা। এটাই হচ্ছে আদর্শ বা নির্ধারিত পদ্ধতি। দুই নম্বরে বলা আছে হচ্ছে আমার জন্য প্রত্যয় সৃষ্টির মাধ্যমে নির্দেশনা। প্রত্যয় মানে আমার মধ্যে ইন্সপায়ারেশন ক্রিয়েট করা হবে, আমার মধ্যে হচ্ছে পজিটিভ প্রেরণা ক্রিয়েট করা হবে। পজিটিভ প্রেরণা ক্রিয়েট করলে কিন্তু কর্মীরা হচ্ছে কাজ খুব ভালো মতো করে। বলা হয় যে তুমি এই ওয়েতে কাজ করো যাতে করে তুমি খুব তাড়াতাড়ি প্রমোশন পেয়ে যাবা। এগুলো হচ্ছে প্রত্যয় সৃষ্টির মাধ্যমে নির্দেশনা। এর পরে আসছে কারণ ব্যাখ্যাকরণ পদ্ধতি। একটা কর্মীকে কারণ যদি ব্যাখ্যা করে বলে দেওয়া হয় তখন কিন্তু কর্মী কিন্তু কাজ করতে আর ভুলে না। যেমন আপনি যদি আপনার অফিসের স্টাফকে বলেন এই আমাকে এক কাপ চা দাও চিনি ছাড়া, সে কিন্তু কোনো কারণে চিনি ছাড়া কথাটা ভুলে যেতেও পারে। কিন্তু যখনই আপনি বলে দিবেন যে আমাকে এক কাপ চা দাও চিনি ছাড়া কারণ আমার ডায়াবেটিস, তখন কিন্তু কর্মী কখনোই ভুল করবে না, তার মনে থাকবে যে বসের ডায়াবেটিস, তো চিনি কিন্তু তাকে ভুলেও দেওয়া যাবে না। এটা হচ্ছে কারণ ব্যাখ্যাকরণ পদ্ধতি। আপনি কোন কারণে তাকে নির্দেশনা দিচ্ছেন এটা তাকে বুঝিয়ে বলতে হবে। এটা বলছে পরামর্শের মাধ্যমে, অর্থাৎ পরামর্শের মাধ্যমে বলতে বোঝা হচ্ছে যে গণতান্ত্রিক নেতৃত্বের মতো অনেকটা, যে সকলের সাথে পরামর্শ করে সকলের মতামত নিয়ে মেজরিটি যেটা বলবে সেটা হচ্ছে পরামর্শের মাধ্যমে নির্দেশনা। দ্যাট মিনস বেশিরভাগের মতামত। পিতৃসুলভ পদ্ধতি, সেম এজ পিতৃসুলভ নেতৃত্ব, স্নেহ শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক বজায় থাকবে। এটাই হচ্ছে পিতৃসুলভ পদ্ধতি। যোগাযোগের মাধ্যমে মোবাইল, টেলিফোন, তারপর হচ্ছে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ভিডিও কনফারেন্সিং, অডিও কনফারেন্সিং, এই জিনিসগুলোর মাধ্যমে যদি আমি কোনো সময় সরাসরি উপস্থিত নাও থাকতে পারি, এই ডিভাইসগুলোর মাধ্যমে যখন আমি যোগাযোগ করব, কমিউনিকেশন করব, সেটাই হয়ে যাবে আমার জন্য যোগাযোগের মাধ্যমে নির্দেশনা। এই ধরলাম একটা ডিভাইস, ডিভাইসের সাথে যখন আমি কমিউনিকেশন করবো সেটা হবে যোগাযোগের মাধ্যমে নির্দেশনা। Thank you.